wastelands through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands. Hey, দেখো সিউড়ি স্টেশন চলে এসেছি। আয় চল ভেতরে চল, আয়। খুব মজা না? ছবিগুলো কিছু না এঁকেছে দেখ গায়ের মধ্যে, ওই দেখ ওইখানে ছবিগুলো কিছু না আঁকা রয়েছে দেখ। ট্রেন থাকবে তবে তো চাপবি, আয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর পেছনে দেখুন একটা অস্ত ট্রেন, আজকে শিব স্টেশনে চলে এলাম। কারণ হচ্ছে মেয়েদের আমার ইউকো ব্যাংকে আধার কার্ডে কাজ ছিল, কিছুই হলো না। আর ওরা সে খেলনা ট্রেন নিয়ে ব্যস্ত থাকে, আসলে ট্রেন দেখার খুব ইচ্ছা প্রকাশ করলো। বললাম চল আচ্ছা স্টেশন থেকে ঘুরে আসি, হাসিদ্দা সঙ্গে রয়েছে, সেই জন্য বললাম চল ঘুরে আসি। পুরো স্টেশনটা দেখুন, আমাদের শিব স্টেশন, পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে মালদা। আর ছুটে বেড়াচ্ছে আমার মেয়েরা, অনেক দিন পর বেরোবার চান্স পেয়েছি। বাড়িতে বাবা মাকে বললাম যে আজকে ট্রেন দেখে নিয়ে আসি তোমার নাতনিদেরকে, চলে এলাম শয্যা স্টেশনে। আর আপনাদেরও দেখানো হয়ে গেল আমাদের সিউড়ি স্টেশনটা, তো একটা মতো ট্রেন দাঁড়িয়ে আছে। আর গোটা স্টেশন আমাদের সিউড়ি স্টেশনটা এবার দেখুন পুরো ফাঁকা, ওখান থেকে তো ওখান থেকে পুরো ফাঁকা। দারুণ লাগছে, অনেকদিন পর বেরোতে পারলাম, আর মিষ্টি ফিষ্টি বেরোতে পারি না দারুণ। আর লাস্ট দুদিন আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে খুব মাথা ব্যথা করছিলো, যেহেতু ফোন থেকে এডিটিং করি ভীষণ প্রবলেম হচ্ছিলো। বললাম চল আচ্ছা সুযোগ পেয়েছি ঘুরে নিই। আর এই নিয়ে থার্ড টাইম আমি টেক করলাম আপনাদেরকে বলার জন্য, কিন্তু বলতে পারছি না কেন ওরা এতটা এক্সাইটেড হয়ে গেছে এখানে এসে, বলছে এত বড় ট্রেন। আরে ছোটোখাটো খেলনা দেখে তো, এত বড় ট্রেন দেখে মাথার ঠিক নেই। তিন চারটে পুলিশ রয়েছে, পুরোটাই ফাঁকা, এই দেখুন পুরোটাই ফাঁকা আছে। আর মিষ্টি মিষ্টি দারুণ মজা করছে। এটা কটার সময় আপলোড করবো আমি নিজেও জানি না। আর আমাদের হাসিদা বলছে দিদি পুলিশের গাড়ি রয়েছে। আমার চলুন কিছু হবে না, আর জাস্ট ঘুরতে এসছি, ওদেরকে ইঞ্জিনটা দেখাবো, এই দেখুন। এই ট্রেনটা মালদা দীঘা, মালদা চললো। আমার মেয়েদের মজা দেখুন, মনে জেনেছি কি পেয়ে গেলাম, এই স্টেশন কি জমজমাট থাকে। আর দেখুন এখন পরিস্থিতি, এই আমাদের সিউড়ি স্টেশন, আর তিন চারজন পুলিশ রয়েছে। দেখলি ট্রেন, দেখলি দেখ তোদের তোদের ট্রেনের সঙ্গে মিলছে, মিলছে। আরে এটা ইঞ্জিন, এটা এটা ইঞ্জিন দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আর ওদের কাকুটা বসে আছে, ওই কাকুটা চালাচ্ছে, এটা এই দেখ ওদের চাকাগুলো দেখ, আর ওদের ইলেকট্রিক ওটা দিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ ওপরটা ঠিক লাগলো দিচ্ছি, কারণ দিদি এসেছিলেন, যেহেতু এখানে একটু ফাঁকা তো বাচ্চাদের নিয়ে এসেছি, তো দিদি বললেন এবার বাড়ির দিকে আমাদের অনা দেয় বেটার, তো উনি প্রোটেকশনের জন্য এখানে আমাদের ভালোই সিউড়ি স্টেশনে পুলিশ প্রোটেকশন ভালোই আছে। সামনেই আছেন দিদি, দিদিকে বললাম দিদি আপনি আপনার ফ্রেমে আসুন, দিদি একটু লজ্জা পেয়ে গেলেন। আমি মিষ্টি মিষ্টি আগে রয়েছে। আজকে দিনটা খুব ভালো গেল জানেন তো, মানে অনেক দিন পর বেরোতে পারলাম, খুব ভালো লাগছে। দিদির বাড়ি এখানেই তো নাকি? রামপুরহাট। আমাদের স্টেশনটা আগে কীরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে? আমার মেয়েরা খুব খুশি হলো আজকে আসতে পেরে। হ্যাঁ হ্যাঁ যমজ খুব খুশি হলো, মানে আসল ট্রেন দেখে, মানে এত এত বড় বড় সব কিছু দেখে না ভাবছি কি দেখলাম। হ্যাঁ ট্রেন দেখতে পেলো। আচ্ছা আয় মিষ্টি মিষ্টি দাঁড়াও। আচ্ছা তাহলে এটা তো মালদা যাচ্ছে নাকি? ও মালদা থেকে এলো, দীঘা যাচ্ছে। ও আচ্ছা, কটা নাগাদ মোটামুটি ছাড়বে এটা? আচ্ছা আচ্ছা, এখন তো মোটামুটি প্যাসেঞ্জার ট্রেন বলে ছাড়েনি না এখন অবধি, উইকলি, ওই জন্য এত ভিড় আছে। আর কবে যে স্বাভাবিক হবে কে জানে, এখানে বাগানটাই কতদিন পর দেখছি। হ্যাঁ বাবা চলো, এই যে আন্টি আমাদেরকে প্রোটেকশন দিয়ে এলেন, থ্যাংক ইউ। দিদির নামটা একবার বলুন,
জুই মুখার্জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এলাম। হ্যাঁ চলো চল, গাছটা তুলে নি, কি সুন্দর দেখ বাগানটা। বাড়ি যাবো, চকো কিনবো। না না কোল্ড ড্রিঙ্কস নাক দিয়ে গঙ্গা যাবো না বলছি, আর কোল্ড ড্রিঙ্কস এই দিক। হ্যাঁ দুটোই কোন না, মিষ্টি আর বৃষ্টি। এইটা হচ্ছে মিষ্টু, এই যে বেশি কথা বলে মিষ্টু, আর এটা হচ্ছে বৃষ্টি। মাসিকে টাটা করে দাও, মাসিকে টাটা করে চলো। ওই দেখ বাবু, দাঁড়া ট্রেনটা ছাড়ছে, এখান থেকে দাঁড়িয়ে দেখে নি। এ বাবু দেখে নে, তোদের ছোটো ছোটো ট্রেনের মতন যাচ্ছে নাকি, দেখ এখানে দাঁড়া, ট্রেনটা যাবে দেখ, আয় আমরা দাঁড়িয়ে দেখবো। দাঁড়িয়ে দেখ, যা যা দেখ, দেখ চাকাগুলো দেখবি কেমন করে যাবে। ওই দেখ দেখ ভগৎ সিং ট্রেনটার মতন নাকি, দেখ দেখ ওরকম যাচ্ছে, ওদের ও দরজাটা টানার চেষ্টা করছে। কেমন সেই কান্তরি মতন লাগছে না বাবু? আরে ভলু, এখানে ভলু ভালু ঘুমাচ্ছে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও ট্রেনটাকে, টাটা করে দাও, টাটা করে দাও, চলো বাড়ি ফেরবো। দীঘা যাচ্ছে, মালদা থেকে এলো ট্রেনটা, আর আমাদের ঘোরা কমপ্লিট। শিব স্টেশন দেখা হয়ে গেল। হ্যাঁ আর না, ওইটা মালগাড়ি, ওটা মালগাড়ি, ওটা যে খাবার দাবার জিনিসপত্র সিমেন্ট সব যায়, ওটা মানুষ যায় না। আর চলুন এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ ওই স্টেশনের শেষ দিকটা একটু চিন্তা টিন্তাই হয় এরকম। ওই দিদি ওই জন্য গিয়ে আমাদেরকে অ্যালার্ট করলো যে আপনারা কি ট্রেন ধরতে এসছেন, না জাস্ট ঘুরতে এসছেন, এরা ট্রেন দেখেনি তাই এলাম। তাহলে না এই দুপুরবেলাটা ওই দিকটা যাচ্ছেন, চলে আসুন। হ্যাঁ আমি এখানকারই বাসিন্দা, অসুবিধা নেই। পুলিশের গাড়ি দেখে আরো সুন্দর লাগছে। আসিফ দেখাই, চলুন রোদে চেষ্টা বাড়ছে আস্তে আস্তে। ভালোই করেছে, থাকে বুকে ভালোই ঘোরা হয়ে গেলো। মেয়ের আমার আধার কার্ডটা কিছুই হলো না, কারণ হচ্ছে মেয়ের হাতে ছাপটাই পড়লো না। আর আসিফ দেখো দাঁড়িয়ে আছে চারিদিকে, ধন্যবাদ, পুনরায় আসবেন, দাঁড়ান ওই ফুটেজটা নিচ্ছে। আরে গেটটা তুলি, এই গেটটা নতুন হয়েছে, ধন্যবাদ পুনরায় আসবেন বলছে না। তারপর এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, পেস্ট্রি খাওয়া সমস্ত কমপ্লিট হলো, মিষ্টি মিষ্টি ঝোপ কমপ্লিট হলো, খেয়ে দিয়ে বসলো। মানে কি হলো বলুন তো, ওই ছোট ছোট বোতলে, ওরা আর কি বোতলে খেতে ভালোবাসে, সেই ফুটির বোতলগুলো থাকে, তো সেরকম করে মাকে বোতল জোগাড় করতে হলো ছোটো ছোটো, তার মধ্যে আমি কোল্ড ড্রিঙ্কস ভরে দিলাম, পেস্ট্রিগুলোকে ব্যবস্থা করে দিলাম, সাজিয়ে গুছিয়ে খেলো, নিয়ে ওই ঘরে ঘাম শুকাতে শুকাতে খাওয়া হলো, নিয়ে বসলো। বাবাকে দিলাম, মাকে দিলাম, আমার খাওয়া হলো। আজকে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, মানে আজকে কতদিন পর ওরা বেরোতে পারলো। বা এই করোনার জন্য আর কিছু না হোক, আমরা তো বুঝি বলুন, ঘরে থাকাটা যায়, মাস্ক পরা যায়, কেন আছে সেটা বোঝা যায়, কিন্তু ওরা তো ছোটো, ওরা তো বুঝবে না। তো খুব ভালো লাগলো, আমি কিছু বলতে পারছি না। আর হাসিরটা যেহেতু আমাদের পরিচিত টোটো, তো যেখানেই যায় ওনার টোটোতেই যায়, খুব ভালো লাগলো, মানে বাঁধ ভাঙ আনন্দ। মানে আমি যখন ব্লগটা করছি, চোখে ওদের দিকে দেখছি, মাথা মুখ কাজ করছে, আর সঙ্গে কিছুই নিয়ে যায়নি, মানে আমার অস্ত্র শস্ত্রগুলো, যে আমি ব্লগ করবো এরকম কথা ছিল না, যেহেতু আমার ইউকো ব্যাংকে কাজ হলো না, তার জন্য আমি ব্লগ করবার ইচ্ছা হলো। চলুন আপনাদেরকে এই ফাঁকে স্টেশনটা দেখিয়ে নিই, আমাদের শিরি স্টেশন এই মুহূর্তে কেমন, মানে এত সুন্দর হয়ে গেছে, এই ঝকঝকে তক্তকে সময়টা পেলে ওরা ঠিক করার, খুব ভালো লাগলো। আমি প্রায় এক বছর পর আমাদের কাঠের মিস্ত্রি কাজ চলছে বাইরে, বাবা কি বলছে মাকে, তো
কেমন লাগলো বলবেন, সিরিজ স্টেশনটা দেখবেন, ব্লগটা স্কিপ না করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর দুদিন ধরে ব্লগ করতে পারিনি, যে বললাম প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, কতদিন ব্লগটা আমি করতে পারবো জানি না। তো যাই হোক, আজকে ঝট করে মোবাইলটা বের করে নিলাম, একটু খুব ভালো লাগলো করলাম। আমার বেটুদের খুব ভালো লেগেছে আজকের দিনটা, ওদের খুব খুব আনন্দ লেগেছে। তো যাই হোক, চলুন, 12:20 বাজছে, এবার স্নানটা করা গেল, নিজেও করি, বাইরে কাপড় চোপড় এখনও পরে আছে, বাবা কথা বলে যাচ্ছে, কারণ হচ্ছে ডাইনিং টেবিলটা ওদের বাইরে নিয়ে যাবে, আমাদের ওই বার্নিশ চলছে, অনেক দিন হয়ে গেলো তো বার্নিশ না করলে টিকবে না, সমস্ত কাঠের জিনিস বার্নিশ করা চলছে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা, মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে না ভিডিওটা আপনাদের সঙ্গে আপনার ছাড়লে, ততক্ষণ খুব ভালো, আমি সুস্থ আমি নিজের যত্ন নেবেন, আমার বাবা খুব ব্যস্ত দেখতেই পাচ্ছেন, দেখে দেখা হবে অন্যটা ভিডিওতে। আর সবসময় নিজে কী বলবেন, আমি বলেছে আই এম দ্য বেস্ট বলবেন, তাহলে সবসময় ভালো থাকবে, টাটা, বাই বাই, এবং বাবাকে একটু হেল্প করি, তারপর কথা বলবো।